কত ব্যথা কত ভাবে সয়ে সোমারি খুনে ফের ভূমি ফেরেস্তায়ে সে চায় ঢংশের হো কোম মাখা মা প্রাণ ইতিহাস রাত ইয়া আল্লাহ ক্ষমা করো হে দায়ে এরা বজেনি তো আমি যে মহাম্মদ হে দায়ে মোহাম্মদ বাংলাদেশের এলাকা जनपद রংপুর পার্বতীপুর আলী নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এ বাংলাদেশকে স্বাধীন মুক্তভাবে আমাদের সামনে যারা রেখে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই এবং বোনেরা বিশেষ করে রংপুরের বীর সন্তান শহীদ আবু আমি গিয়েছিলাম তার কবরে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সৌর্য মাকাম যেন তাকে দান করে বিশাল একটা কাজ করে দিয়ে গেল একজন মানুষ জীবন দিয়ে যদি রংপুরের হয়ে যায় আমার মনে হয় আরো কিছু মানুষ যাওয়া দরকার এখন যাওয়া লাগবে না যার জন্য যাবেন সে তো আপনাদের পদ্রদ্র পালিয়েছে আটশো বছর আগে পালিয়েছিল লক্ষণ সে আরে রংপুরের মুখে কালী লেপন করে পালিয়ে গেল আপনাদের এই বৌমা ইতিহাস হয়ে থাকবে পরানের পাখির কয়েকটা কথা আমার মনে পড়ে উনি বলেছিলেন রায়ে দেশে ঈদরের গর্থ পাবে না একটাও পাচ্ছে না ঈদরের গর্থ যে পাচ্ছে না তার প্রমাণ হচ্ছে এই যে হাউং আঙ্কেল কি নাম জানো আমি কালকে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি তার সাথে কথা বলেছি বলছো হুজুর আছে আমাদের কাছে আছে দু একদিন পরেই ওরে আমরা ছাড়ব গর্থে লুখে আসে ওরেল ছাড়া হবে গতকালকে এক শয়তান ধরা পড়েছে ডিবির মশিউর এ একেবারে টাটকা নির্ভেজাল একটা শয়তান নবীজি বলেন কলী শোয়া কোরআন কেয়ামতের ময়দানে মহান আল্লাহ কোরআন পড়া মানুষদেরকে বলবেন পড় এত কি বলবেন এ করা মানে হ্যাঁ এটা ক্লাস চলছে যারা এখানে আছে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়া আমরা জানি অধিকাংশ ক্লাসগুলো হয় সর্বোচ্চ ৪৫ মিনিট ৪৫ মিনিট ক্লাস হয় এই কারণে কারণ যারা ক্লাস নেয় বিশ্ববিদ্যালয়ে কলেজে এদের যোগ্যতা নেই এই জন্যে পঁয়তাল্লিশ মিনিটে শেষ করে দেয় অবশ্য ঠিক আমাদের ভার্সিটিতে একজন ক্লাস নিত ডক্টর লোকমান স্যার ওনার যে যোগ্যতা করানের ওপরে হাদিসের ওপরে আমার মনে হয় উনি পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ ঘন্টাও যদি ক্লাস নেয় কেউ মাথা তুলবে না এত যোগ্যতা তরে দিয়েছে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পরে ঘন্টা বেজে যায় আর একজন আসে কেন বিজ্ঞান এই মাথা নিয়ে গবেষণা করে চালিয়েছে যে এখানে যে সমস্ত সিস্টেমগুলো আল্লাহ দিয়ে রেখেছে মানুষের কথা রিসিভ করার জন্য একটা জায়গা আছে অক্সিপিটার লব বলা হয় এই জায়গাতে মানুষের কথাগুলো ধরে ক্যাচ করে রেখে দেয় সর্বোচ্চ ৪৫ মিনিট কথা বলার পরে মানুষের এই জায়গা এখান থেকে আগেরটা আবার মুছে যায় নতুন করে যেটা বলবেন ওইটা যোগ হয় এই জন্য পঁয়তাল্লিশ মিনিটের পরে ক্লাস নেওয়া ঠিক না কারণ ক্লাস একটা গুরুত্বপূর্ণ জিনিস বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় এক ঘন্টা ৪৫ মিনিট তারা কমপক্ষে এক বিশ ঘন্টা পড়াশোনা করা লাগে আগে চল্লিশ পঞ্চাশটা বইয়ের রেফারেন্স আগে দেওয়া লাগে নয়তো যারা সামনে বসে আছে আমাদের মতো শ্রোতা না সব ওখানে মেধাবী ছাত্রছাত্রী বসে থাকে এই জন্যে বলছি এটা যেহেতু ক্লাস চলছে ক্লাসের মতো আপনি অ্যাক্টিভ থাকবে এদিক ওদিকে তাকানো মোবাইল টেপা ছবি তোলা সব বন্ধ করে দে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম আজহারি ভাই ওখানে যে ক্লাসগুলো নেয় তাপসির মাহফিলে ওয়াজ মাহফিলে এই ক্লাসগুলো পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট করে উনি নেয় সব অ্যাক্টিভভাবে মোবাইল কারো থাকলে বন্ধ করে রাখবেন সবই তোলা এদিক ওদিকে থাকানো সব বন্ধ কারণ এখানে যে কথা হবে এর চাইতে গুরুত্বপূর্ণ কথা পৃথিবীতে আর নেই বলেন আমি যে শব্দ বললাম কেমতে আল্লাহ সাহেব করান যারা তাদেরকে বলবেন পড় কে বলবেন বলেন তো কার সামনে বলেন না কেন আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন বলবেন পর করান শরীফের ভেতরে ই কর শব্দের অর্থ আমি পেয়েছি প্রধানত চারটা কোন মানুষ যদি কোরআন পড়তে চায় কমপক্ষে চারটা শর্ত তাকে মানা লাগবে

পাক বলেন যাদেরকে আমি কিতাব করেন দিয়েছি তারা তেলাওয়াত করলে কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে কি আদায় করে করি যারা পড়বে তারা যেন হক আদায় করে পড়ে আর এই মানুষগুলো এই যে পাক মনে হচ্ছে তার কুদরতির আঙ্গল এইভাবে ইঙ্গিত দিয়ে ইশারা দিয়ে জানিয়েছে রংপুরের পরে এই মানুষগুলো যারা এখন শুনছে পড়ছে আমরা এখন আল্লাহর কুদরতি হাতের নিচে আছে উনি যেন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এই মানুষগুলো ওলাই কাইক মেনু নাবে এরাই আমার করানে বিশ্বাসী অমায় এক ফরবিহি এখন যে ব্যাখ্যাটা বলবো এর ভেতরে যদি আপনার পড়া না মেলে ফাওলা ই কাঘুমল ওই মানুষটা আমার কোরআনে বিশ্বাস করে না তারা ক্ষতিগ্রস্ত বলেন না উজবিল্লা শিক্ষিত মানুষ যারা আছেন এবার মিলাবেন কোরআন যদি কেউ হক আদায় করে পড়ে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী হক আদায় করে না পড়লে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী না কোরআন যারা বিশ্বাস করে না তারা কাফের এই কথা বলছেন কেন চারটা শর্তের প্রথম হচ্ছে আপনাকে তেরা করা লাগবে শুদ্ধ করে বাংলাদেশে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে একশো জনের পঁচানব্বই জন শরীফ করে পড়তে পারে না প্রথমটায় তো ধরা খেয়ে যাচ্ছি আমরা এজন্য শিক্ষা ব্যবস্থা যেখানে যেটা আছে সে মাদ্রাসার নাম হোক স্কুলের নাম হোক মডেল নাম হোক কিন্ডার গার্ডেন এখানে একশো মার্কের কোরআনে কারিম আমরা বাধ্যতামূলক চাই আমরা কোরআনে কারিম হক আদায় করে পড়তে হলে এটা শুদ্ধ করে পড়ার নিয়ম করতে হবে শিক্ষা ব্যবস্থায় সাড়ে পনেরো বছরে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলতে গেলে আপনি এখনই উঠে দাঁড়িয়ে পড়বেন এই আমরা যেখানে যে প্রতিষ্ঠান গড়ে তুলছি আজকে এই যে নরানি কাডেট হাফেসিয়া মাদ্রাসা এখানে আমি জানি শুদ্ধ করে পড়ানো হয় আর আতিলিল কোরআন তারতিলা আল্লাহ পাক বলেন করান পড়তে হলে স্পষ্টভাবে ভাবে সহি শুদ্ধ ভাবে তারতিলের সাথে থেমে থেমে পড়ো এ নির্দেশকার আল্লাহ আমরা প্রথম বুঝলাম এক নম্বরে যদি কেউ কোরআন পড়তে চায় হক আদায় করে তাকে শুদ্ধ করে পড়া লাগবে দ্বিতীয় নম্বরে শত করে পড়লেই হবে না এটা আপনাকে বুঝতে হবে ফেরা অন্তর রাজত্বে নিজেকে খোদা দাবি করার জন্য যে পয়েন্টগুলো সামনে এনেছিল সেটার দ্বিতীয় পয়েন্ট ছিল এই আসমানি কিতাব জনগণকে বুঝতে দেওয়া যাবে না আমার মনে হয় হাজার হাজার বছর পর অনেকে হামানের মতো মন্ত্রীর পরামর্শে উপদেষ্টাদের পরামর্শে লেডি ফেরাউন দুনিয়ায় যারা এসেছিল তারাও আল্লাহর আসমানি কিতাব কোরআনে কারিমকে বোঝার পথ বন্ধ করে দিচ্ছিল দিচ্ছিল মানে দিয়েছে কোরআন বোঝার মতো কোনো ইনস্টিটিউট দেশে খোলা হয় না কোরআন গবেষণা করার মতো কোনো প্রতিষ্ঠান দেশে বানানো হয় না লালনের জীবনী গবেষণা করার জন্য একাডেমি বানিয়েছে লালন গবেষণাগার বানানো হয় দেশে লালন একাডেমি তৈরি করা হয় অথচ কোরআনের একটা শব্দ নিয়ে আপনি চিন্তা ভাবনা করে নতুন কোনো তথ্য বের করবেন সেরকম কোনো প্রতিষ্ঠান এ দেশে নেই দুঃখজনক হলো শুদ্ধ আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান অতএব ছিয়ানব্বই ভাগ ছিয়ানব্বই ভাগ আমাদের দরকার নেই গত পরশু দিনের আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি এ দেশে এখন একশো জনের চোদ্দ জন মানুষ যারা বিদায় নিয়েছে জালেম স্বৈরাচারী এদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে একশো জনের জবান খোলেন না কেন একশো জনের আঠাশ জন এখনো পর্যন্ত যে কোনো কায়দায় থালা হাতে নেওয়ার চেষ্টায় আছে সে যেভাবেই হোক যে থালা দেন থালা নিয়ে কি করবে আগস্ট মাসের পাঁচ তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের একুশ পর্যন্ত আমরা একটা জরিপ দেখতে পাচ্ছি যারা এখনই খাবো খাবো বলছে তারা কিন্তু তাদের চরিত্রের বহির প্রকাশ এক মাস পনেরো দিনে ঘটিয়ে দেশে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে আল্লাহর আইন দেশে কায়েম ভাই কথা বোঝার চেষ্টা করে ভাই তাকবে পরে গিয়ে যে মানুষগুলো চাচ্ছে দেশে একশো ভাগের আটান্ন জন মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যাক তাহলে অধিকার ফিরে পাবে তাদের মুখ তারা বলছে ভাই ওনাদেরকে একটু সময় দিন না কেন মাত্র সাড়ে পনেরোশো পনেরো বছরের একদিন দুই দিন না সাড়ে পনেরো বছরের সব উলট পালট করে রেখে গেছে যারা দায়িত্ব নিয়েছে তাদের প্রতিদিনের বক্তব্য এটা যে হাত দেব কোথায় যেখানে হাত সেখানে দুর্নীতি একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় এ সরাই আবার কালকে এসেছিল পিটানি খেয়ে বিদায় নিয়েছে মসজিদের ইমাম পালিয়ে গেছে ও যদি আবার ফিরে আসলে রকম অবস্থা হয় তুমি করে তোমার কিছুই হবে ঢুকে না কথা না কেন কিচ্ছু লাগবে না ভাই তাদের কথা বলবেন না যে যেখানে আসেন ওখানে বসে এক লোক বিবাহ করার পরে বাসর রাতে স্ত্রী দেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে কি গো আমার পুতি চাই বউ বলছে দাদি শাশুড়ি আপনি দোয়া করেন আপনাকে সংবাদ আমি দেব। পরে শাশুড়ি এসে বলছে কি গো আমার নাতি চাই বলছে মা আপনি দোয়া করেন কিছুক্ষণ পরে ননদার দেবর এসে বলছে ভাবি তুমি যাই করো আমাদের কিন্তু ভাতি চা চাই ভাবি বলছে তোমরা দোয়া করো আমার সময় দাও স্বামী এবার এসে বলছে বউ তুমি কি করবা আমি জানি না আমার বেবি চাই বউবার মুখ তুলে বলছে তোমরা কি সব পাগলের বংশ বিয়ে করে এখন কেবল মাসর ঘরে কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন তো সময় দেবেন আপনি আগেই বেবি চান আগেই কেউ নাতি নাতিসায় কেউ পতি চাই কেউ চায় আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো আমার সময় দেবেন না সাড়ে পনেরো বছর কি করেছে আপনি জানেন একটা বাইরে নেই যেটারে মনে করতাম না এটা আল্লাহ মানুষ দরবেশ ওটা আরো বড় খারাপ দাড়ি কেটে নম হয়ে গেছে সর্বোচ্চ দুর্নীতি এই লোকটা। ছত্রিশ হাজার কোটি টাকা আপনি কল্পনায় আনতে পারবেন না রংপুর বিভাগের মানুষ তো এমনি গরিব এদেরকে একটা নাম মানুষ দিয়েছে কেন জানি না সে জানিনা নামই হোক কিন্তু আপনারা সহসর মানে সহজ সরল এত আজকে গাড়ি নিয়ে আসার সময় হরেন দিচ্ছি ও তাকিয়ে দেখ একটু সরিয়ে যাবে তো মানে এত সহজ সরল হলে পারা যায় গার ওপরে যে গাড়ি উঠে পড়বে না আগে দেখে নিচ্ছে হ্যাঁ হজুরের গাড়ি বলে একটু সাইড দিল আমার মনে হয় অন্যের গাড়ি হলে আগে দেখে দাঁড়িয়ে থাকতো যে নেন আমার গায়ে ধাক্কা এক একদিকে আপনারা গরিব আর একদিকে সহজ সরল নবীজি জানিয়েছেন ধনীদের চাইতে গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এই হিসাবে বলা যায় যে সাসা জান্নাতে আসে নাকি আমার ভাইরা যারা দায়িত্ব পেয়েছে সংস্কারের জন্য যখন ছাত্ররা আপনাদের হাতে দিয়েছে খুব তাড়াতাড়ি করেন এদেশের কোন সিয়ার যেন বাকি না থাকে সবগুলো সংস্কার করেন কারণ এই জালেমদের দোষর এইগুলো ষোলোশো আঠাশটা সিয়ার ছিল বাংলাদেশে মেন সিয়ার এই সিয়ার না ওই দিয়ে দিয়েই দেশ পরিচালিত হতো আর ডিরেকশন আর তো দাদার কাছ থেকেই চাই এদেশের এই ষোলোশো আট আশটা চেয়ারের একটা চেয়ারে যেন কোনো সালেম না থাকে সালেমের দর্শকরা না থাকে সবগুলো সংস্কার করে নতুন মানুষ নিয়ে বসান হ্যাঁ কথা বলেন না কেন এটা করার জন্য আপনাকে সময় কিছু দিন দেওয়া লাগবে না দশ মাস দশ দিন নাই তো ও কি ফিলাক সিলেট করে নিয়ে আসবে এখনই খালি বারবার যে দেন থালা থালা দেন থালা নিয়ে করবেন কি এ অবস্থায় যদি আবার ছেড়ে দেয় তাহলে এই পনেরো বছরের মতো দিনের ভোট রাতি হয়ে যাবে এজন্য সংস্কার যখন চলছে আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন আপনার একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি সংস্কার করে একটা জালেমের দোষর কেউ আমরা আর দেখতে চাই না আল্লামা মামুনুল হক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন এই দেশে যেই মানুষগুলো জুলুম করেছে ষোলোশো আঠাশটা এর বাকি যারা জেলায় উপজেলায় থানায় ইউনিয়নে যারা জালেম বলে চিহ্নিত এদের ছবি মোড়ে মোড়ে টাঙিয়ে দেন যেন সালেমরা কে আমাদের আগে দেশে আসতে না পারে দাবি আপনারা করেন না কে আগে দেশে আর জালেমরা আসতে পারবে না সব ছবি টাঙিয়ে দেন হ্যাঁ শর্ট করে ঢোকবে আমরাও শর্ট করে ধরবো শর্ট করে আর একেবারে আয়না ঘরে লাগিয়ে আমি দশ দিন ছিলাম মাত্র এই আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল আর ব্যারিস্টার আরমান আট বছর উনি ভাবতে পারেন কত বড় কঠিন জায়গা এটা মফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল জেলখানায় উনি বলছিল আমার যখন এই আয়না ঘরে নিয়ে যায় মাটির নিচে এই পায়ের ভেতর দিয়ে হাত ওপর দিয়ে দিয়ে সামনে যে রডের বেড়া দেওয়া আছে এই রডের সাথে দিয়ে হাত তালা লাগিয়ে দিত আপনি যে হবে না সেই কায় দা মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ হয় মরণ দাও না একটু শোয়ার ব্যবস্থা করে দাও এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আল্লাহ আমি ওই কতদিনে টের পেয়েছি হাত যদি শুধু বেঁধে রাখত তাও তো ঘুমানো যায় হাতে পায়ের ভেতর দেয় সামনের দিকে রডের বেড়া ওর সাথে লাগিয়ে লাগিয়ে তালা দেয় দেয় দেখ মিনিট সময় টয়লেট করার জন্য আর খাবার দেয় মনে হয় কেউ মাখিয়ে রেখেছে ওইটাই দেয় খালে খান না খেলে মরে যায় মানে মরে গেলে তোর অসুবিধা নেই কেউ তো জানে না যাও আছে কি এমনি মানুষ মরে যায় আমার নাই ভেতরে করান শরীফ ছিল আমি কোরআন শরীফ পড়তাম আর বিভিন্ন দৃশ্য ভুলে থাকতাম কিন্তু যারা হাফেজ না কোরআন শরীফ নেই তাদের কি অবস্থায় আটটা বছর বলুন তো আমার তিন বছরই যেতে চাই না আমার ডায়াবেটিস হয়ে গেছে অথচ আমার শরীর চলে না এই শরীরে ডায়াবেটিস হলে মেনে নেওয়া যায় কি কষ্ট দিয়েছিল ওই মানুষগুলোকে আমার মনে হচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষ যদি এই জালেমকে করে দেয় আরমানের মাফ বউ জীবনও মাফ করবে আপনারা করে দেন আপনাদের বউ মা আমাদের বউ আমার বউ তো মাফ করবে না কারণ তিন বছর আপনি তার থেকে কি অবস্থায় রাখলেন আমার জেলে দিলে কোনো সমস্যা না জেলে দিলে সাত দিন পর পর দেখা করা যায় কথা বলা যায় মোবাইলে আর আমার একেবারে বিচ্ছিন্ন সরকারি মোবাইল তো কল্পনাই করা যায় না দায়িত্বে যেগুলো দিত সবগুলো হিন্দু সুভাষ দাস সুব্রত বালা দেবদাস দেবদুলাল এ নাম শুনলেই মনে হচ্ছে যে এ কিছু না কিছু করবে এসে চব্বিশ ঘন্টা পায়ের কাছে হাতের কাছে বসে থাকতো আমি তো কারোর সাথে কথা বলবো না সব চাইতে বেশি ঝামেলায় লেগেছিল আমারে আর মাওলানা মামুরুল হক আপনি কেন করলেন এটা এমনিতে জেলে দিতেন আটকে রাখতেন রাখেন কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে মানে আগস্টের পাঁচ তারিখের পরে যেই মামলা তুলেছে সব খারিজ করে দিয়েছে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করবো এর ভেতরে কোনো মাল নেই যা আমি বলতে গেলাম যে বিচারপতি এ তিন বছর তো আপনার কাছেই ছিল তখন তো বলেন যে কোনো মাল নেই এখন বলছেন কোনো মাল নেই কি দেখে বিচার করব। এইটাই আমার আমার হাত হাত এখন এখন খোলা আছে। করবো কেউ বাধা দেওয়ার মতো নেই এখন সত্যটা আমি সত্য বলে জানিয়ে দিলাম যে আপনি নির্দোষ কোন দোষ আপনার আমি পাইনি আমার মনে হয় এদেশে ষোলোশো আঠাশটা চেয়ার যে আছে শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল আর বাকি ষোলোশো সাতাশটা চেয়ারের হাত বাদা যারা লাফা তো এই কামা কাকু থেকে শুরু করে হাসা মাহমুদ থেকে প্রত্যেকটা খালি আন্দাজে চাপা পিটা ওদের কোথায় বর্তারায় কোনো মিল নেই ওই একজনের শুধু হাত খোলা উনি যা বলবে ওদের বলে আজকে এখন দিনে রাত এগারোটা দশ বাজে ওদের তো বলতো দিনের এগারোটা দশ এ জালেমের দশর গুলো বলতো ঠিক আছে রকম অবস্থায় পৌঁছেছিল দেশটা সেখান থেকে অন্তত আস্তে আস্তে যখন হাত খোলা আরম্ভ হয়েছে আমরা চাই এদেশে কেয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না হয় যে যেখানে আছে সব হাত খোলা থাকবে আবু সাঈদের মতো কথা বলেন ঠিক কিনা তরু পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লু আলহিবাসাল্লামের প্রতি তার প্রথম শব্দ ছিল কেয়ামতের দিন আল্লাহ মানুষকে বলবেন পড় পড়ার শর্ত বলছিলাম কয়টা এক নাম্বারে পড়তে হবে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে এই পড়া বিষয়টা আমি ছোটবেলায় যখন নাইন টেনে পড়তাম ওই সময় একটা ছেলে পড়াতাম একটা ছেলে আমার কাছে পড়ে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আমি বললাম এটা মুখস্থ করে আমার বলছে হুজুর এই যে আমাদের ময়াকার দয়াকার র একটা শব্দ লিখতে চারটা অক্ষর কেন লাগে এটা আপনি বলেন তারপরে আমি ছোট নদী পড়ব হ্যাঁ আমি জানি না একটা শব্দ লিখতে বাক্য লিখতে যে চারটা অক্ষর লাগে আমি তো জানি না চিন্তা করলাম আল্লাহ এর বয়স কয় বছর এখনো দুধ ছাড়েনি আর এ একটা শব্দ পড়বে সামনের শব্দে যাবে না যতক্ষণ আগেরটা না বুঝবে অদশ ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আল্লাহর কালাম পড়ে যাচ্ছে আন্দাজে কিচ্ছু জানি না আহ্বান জানাচ্ছি এই ছেলেটার মতো মন তৈরি করেন যেটাই পড়বেন আগে যে আল্লাহ এবং তার কি জানাতে চাই কথা তিন বুঝলেই হবে না যতটুকু জ্ঞান আপনি পেয়েছেন এই জ্ঞানটা মানুষের কাছে নিজের জীবনের ভেতরে বাস্তবায়নের চেষ্টা চালাতে হবে চার নাম্বার শর্ত হচ্ছে শুধু নিজে মানলে হবে না এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়ত করা লাগবে এই হাদিসের ব্যাখ্যায় আরেকটা হাদিস পেয়েছে এদিকে থাকা আন আবি হোরাই রতার দিয়ে লাভ তালা আনভ কল বলেন নবীজ্য সাল্লা লভ আই সাল্লাম নবীজ বলেন বাল্লেগো। গো আন্নি আয়া তোমরা যদি একটা বাক্য জেনে থাকো ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও বার্লেক দেন নিন বিসি গো বহু বছর আলেম যারা আছেন তাদেরকে বলছি হরআনে কাবি আল্লাহ বাল্লে গো দেয় নি দিয়েছিল বাল্ লেক ইয়া জোহার রাসুল বার্লেক মা ওং শিলা ইলাই কামির রব বেক হে রাসুল আপনি তাবলিগ করেন প্রচার করেন সরিয়ে দেন সিটিয়ে দেন জানিয়ে দেন মানুষের ভেতর প্রচার করেন যেটা আপনার রব আপনাকে দিয়েছে তার নাম পরান শরীফ তার নাম কি আরো জোরে বলেন। কিন্তু পরান প্রচার করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন দুইটা জিনিস কখনো না আসে কি তাপন সে লাইলাই কাফালা একং ফে লেতং দেরাবেহি ওয়াদি কারালিল মুমিনিন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন এই যে কিতাব এ কোরআন আপনাকে দিলাম এটা যখন মানুষের মাঝে প্রচার করবেন তখন আপনি যেন কোনো ভয় পাবেন না কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো আপনার মনের ভেতরে কাজ না করে হারাজনের ব্যাখ্যায় মুফাসসিরিন গ্রাম লিখেছেন দুইটা বিষয় এক নাম্বারে করান প্রচার করতে গিয়ে কখনো এই ভয় পাবেন না যে মানুষ হয়তো না বুঝে অনেকেই মন খারাপ করতে পারে এরকম মানুষ দেখে আল্লাহ যেটা জানাতে চাই আমিও ওইটা বলতে চাই তো অনেক মানুষ আছে কোরআনের বক্তব্য না বোঝার কারণে আন্দাজে মন খারাপ করে থাকে ও মনে করে আমারে বলতেছে দ্বিতীয় নম্বরে কোরআনে কারিমে আল্লাহ যেগুলো দিয়েছেন এবাদত হিসাবে আবাহমান কাল থেকে অনেকে এমন এমন এবাদত আবিষ্কার করে করে যাচ্ছে যেগুলো আসলে কোরআনে নেই ইসলামে নেই হেনবি আপনি যখন কোরআনের তাফসির করবেন তখন ওইগুলো তো টিকবে না ওই মানুষগুলো তখন আপনার প্রতি মন খারাপ করবে খারাপ ধারণা করবে আজকে বাংলাদেশে যেমন মাজারওয়ালারা করছে মাজারের কোন অস্তিত্ব করান হাদিসে আছে হ্যাঁ আছে আপনি মাজারকে সংরক্ষণ করে রাখেন কোনো ইহানত যেন না হয় অপমান না হয় গরু ছাগল যেন নষ্ট না করে তাই বলে সেখানে শেষ দেওয়া লাগবে গাঁজা খাওয়া লাগবে নারী পুরুষ সেনা করা লাগবে কোথায় পেয়েছেন আমরা তো এই মাজারের বিরুদ্ধে যেখানে গাঁজা খাওয়া হয় যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় কথা বলেন না কেন আর কোন মানসার দেশে নেই আপনি আমার সাথে চলেন আমি দেখাবো চট্টগ্রামে অধিকাংশগুলোতে গাজার ফ্যাক্টরি আর নারী পুরুষের অবাধ সেনা ঠিক যা গুলো আবাসিক হোস্টেলগুলোতে হয়ে থাকে ওইগুলো মানzare হচ্ছে প্রকাশ্যে তাও তো আলেমরা কোন দিন এটা দেখার পরে জানার পরে সহ্য করতে পারে এতদিন পর্যন্ত জালেমরা ওদেরকে পাত্তা দিত জালেমরা ব্যবসা করে খেত এই কারণে কিছু বলতো না জালেম যেহেতু এখন আলেমরা এই জন্যে এত বেশি সতর্ক করছে যে মাজারের অস্তিত্ব যেন না থাকে গুড়িয়ে দিন কারণ আলেমরা দেখে এসেছে যে হাজি সাহেব প্রধান অতিথি সভাপতি সাভাসি হাজরতে উসমানের কবর আমি দেখেছি খালি একটা পাথর দেওয়া আছে বোঝা যাচ্ছে না আর বাংলাদেশে গরু ছাগল মরে গেলেও কবর তিনতলা হয় আদর তো ওসমানের মতো দামি মানুষ আপনার বাবা যার কবর পাকা করা লাগবে ওসমান রাদি আল্লাহ তালহুর কবর যদি মাত্র একটা পাথর দেওয়া থাকে তাও বোঝা যাচ্ছে না আপনার বাবা কি হয়ে পড়েছে না এমন সময় কারেন্ট চলে গেল জান জানাঠ নেই জানারা টান নেই দায়িত্বে আছে কারা সবহান লা ইলাহা ইল্লা লহ এই কথা বন্ধ করেন নেমনি এটা কিলাস চলছে বললাম কথা বন্ধ করেন তাহলে বাল্লেগর আমি ব্যাখ্যা করছিলাম যে বাল্ না দিয়ে আল্লাহ নবী বাল্লেগও দিয়েছেন এটা শুধু আমির হামসার আর কাজ না যে যতটুকু জানবে ওইটাই তার প্রচার করা লাগবে এটা ফরজ মনে করি বাংলাদেশে দায়িত্ব যদি যিনি ছিলেন পালিয়েছে তিনি সহ সেখানে আমরা আসি মুসলমান যারা দাবি করি প্রত্যেকে নবীর এই কথাকে যদি ফরজ মনে করে পালন করতে পারতাম এই সাড়ে পনেরো বছরে কোনো করানের মাহফিল বন্ধ হতো না কারণ সবাই আমি প্রচার করি যে যতটুকু জানি বাধা দেবে কে বাধা দেবে দেবে তারও তো প্রচার করা ফরজ কথা বলে না কেন আমরা এই হাদিস না বসার কারণে আজ বহু বাধার সম্মুখীন হয়েছিলাম এখন এটা যেহেতু মানুষ জানছে যে আমি যদি জানি প্রচার করা নামাজের তাহলে করান পড়তে হবে এই করার ব্যাখ্যা বললাম চারটা শুদ্ধ করে পড়া নিজে বোঝা নিজে ওর ওপরে কাজ করা আর এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আল্লাহ এই চারটা শর্ত যারা মানে তাদেরকেই বলেন ওলা নাবি এরাই বিশ্বাসী আর এই চারটা যারা মানে না শুদ্ধ করে হয়তো পড়ায় কিন্তু বোঝে না বুঝলেও হয়তো ওটা জীবনে মানে না মানলেও এটা যে প্রচার করা লাগবে এই কাজে সে নেই এটাকে সে ফেত না মনে করে মনে করে না প্রচার করতে গেলে না জানে আবার কে কে কোন মনে করে মন খারাপ করে কিনা না বোঝে আবার উল্টাপাল্টা ধারণা আসে কিনা সমস্যা হয় কিনা এই জন্যেই তো অনেকে সুখ থাকে কথা বলেন আমার রিমান্ডে দশ দিনই একই প্রশ্ন করেছিল যে অত বেশি বলার দরকার কি আপনি চোখ থাকতে পারেন না তাহলে তার এই মাটি নিচে আসা লাগে না তাহলে ওরাও শান্ত যেটা প্রচার করা ওসা বলে বানিয়ে তো বলে না সঠিক কথায় বলে কিন্তু ওর মুখ বন্ধ করা লাগবে যেন এমন এমন কড়া কড়া কাজ করেছিল আমার সাথে আমরা এগারো ঘন্টা টাঙিয়েছি কালো কাপড় দিয়ে চোখ বেঁধে সামনে না পেছনে হাত বেঁধে ডান্ডা বেড়ি লাগিয়ে মাঝায় দড়ি দিয়ে টাঙিয়েছি এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা এগারো ঘন্টা আমার নামাজ পড়তেও দেয় চায়ের রক্ত আমি আন্দাজে পড়িস কারণ সব বাধা দেড় মিনিট দুই মিনিট সময় দিতে খালি পোশাক করে আসে মাটির নিচে তো কিছু বোঝা যায় না এরপরে শেষে তখন আর রাজি হয়নি বলছে এই আকিজ গ্রুপে আমি চাকরি করতাম আকিজের বিরুদ্ধে বলা লাগবে সর্বশেষ বলিছিল জামাতি ইসলামী বাংলাদেশ এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যে কথাগুলো লিখে দিলাম ওরা জঙ্গি সংগঠন এগুলো বলা লাগলো যদি না বলেন আপনার বউ তুলি নিয়ে আনবো বলেন কোথায় ওদের চরিত্র পৌঁছেছিল যেগুলো অফিসার ছিল আমার মনে হয় সবগুলো বাইরের দেশ থেকে ট্রেনিং দেওয়া এদের চরিত্র এত খারাপ আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে আরে ভাই তুই আমার মামলার বিষয়ে জিজ্ঞাসা কর যে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা না ও আল্লাহর ভুল ধর অথচ মুসলমান নাম জাহিদুল ইসলাম নাম আতিকুল ইসলাম শেখ ইমরান আসাদুজ্জামান মানে কি জামান আর বাঘ মনিরুল ইসলাম স্ট্যাটাস দিয়েছে কালকে এই শয়তানরা যদি দেশের মানুষ ধরতে পারে জঙ্গির নাটক সাজিয়ে বিনা কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করছে জঙ্গি কিসের জঙ্গি হ্যাঁ ওরা নিজেরাই জঙ্গি এই দশটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে কি করে দেশের ইসলাম পন্থী যারা আছে তাদেরকে কাবু করা লাগবে ঘায়ল করা লাগবে আর বাইরের দেশকে এই ইসোটা কাজে লাগিয়ে কিভাবে অবৈধ ক্ষমতায় থাকা যায় তাছাড়া কিচ্ছু না তিন বছরে তো আমি কোনো জঙ্গি পাইনি কয়েকজন আছে জেলখানা একটু উগ্র জঙ্গি না জঙ্গি কোথায় পাচ্ছে না দেশে কিছু উগ্র মানুষ আছে এই মানুষগুলোকে ওরা জঙ্গি বলে বাইরের দেশকে দেখায় যে দেশে আছে আমরা যদি না থাকি এ দেশ ধার নাম হয়ে যাবে তোমরা থেকে কি করেছো খালি টাকা পাচার পুরুষ টাকাগুলো সব ফেরত নিয়ে আসা হবে এ দাবি আপনি করেন না কারো টাকা বাইরে না থাকবে সব টাকা ফেরত নিয়ে আসা হবে যারা টাকা আনতে পারবে না তাদের বউ ছেলে মেয়ে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে আর ওদের চোদ্দ বংশ দেশে অবৈধ ঘোষণা করা হবে যদি টাকা বাইরে থেকে না নিয়ে আসতে পারে টাকা আপনার বাবার টাকা নাকি রংপুরের খেটে খাওয়া মানুষের এই ঘাম ছড়ানো পয়সা আপনি ছত্রিশ হাজার কোটি টাকা পাচার করলেন আপনি মানুষ আপনাকে তো একশো বার টোকরা করলেও এ দেশের মানুষের ঝাল মিটবে না কালকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যারা আছে তাদের ভেতরে একজন আমি নাম নিলাম না উনি ঘোষণা দিয়েছেন আল্লামা সাইদিকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল বিনা দোষে বিনা কারণে ফাঁসির রায় দিতে তো পারেনি শেষে যাবজ্জীবন দিয়েছে আমৃত্যু দিয়েছে কিন্তু যারা দিয়েছে ওদের বিরুদ্ধে একটাও মিথ্যা কথা বলা লাগবে না শুধু সত্য কথা দিয়েও যদি বিচার করা যায় তাও এক হাজার বার ওকে ফাঁসি দেওয়া যাবে এক হাজার বার কি করিয়েছেন আপনি নিজে নিজে ভাবে অনেকে যা কিছুই করেনি পদ্মা সেতু বানালো কিসের পদ্মা সেতু বানিয়েছে যা মেরে খেয়েছে যে মসজিদের নাম বলে পাঁচশো ষাটটা মসজিদ আপনি জানেন সঠিক ইতিহাস সৌদি আরব টাকা দিয়েছে সেই টাকা দিয়ে মসজিদ বানিয়ে নিজের বাবার স্বপ্ন বলে চালাচ্ছে যত স্বপ্ন সব তোমার বাবা দেখেছে আর আমরা কি ঘুমাই আমাদের স্বপ্ন নেই কোরআনের পাখির যে স্বপ্ন ছিল ওই স্বপ্ন এখন বাস্তবে রূপ আসতেছে ইনশাল্লাহ যখন একশো জনের আটান্ন জন চাচ্ছে আর কিছুদিন যেতে দেশের একশো জন মানুষই চাইবে দিয়ে দেশ কারণ তিপান্ন বছর তো আমরা দেখলাম তিপান্ন বছরে বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে ভাবি চালিয়েছে বইন চালিস ববু চালাইনি আমরা দেখলাম কি হয় এখন শুধু বাকি আছে আল্লাহর এই করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই এই কথা বলেন না কেন এটা দেখতে চাই না এটা দেখবেন এটা যদি কায়েম হয় তখন বুঝবেন যে কেমন সুন্দরভাবে দেশ চলছে কেউ না খেয়ে থাকবেন ইনশাআল্লাহ আমরা যতটুকু আশা পাচ্ছি দেখতে পাচ্ছি ভরসার জায়গা এদেশের মানুষ যদি আর কয়েক পার্সেন্ট বেড়ে যায় আর বাড়বে আমি ইচ্ছা করে আশা করছি কারণ কয়েকদিন আগে দশজন মুসলমান হয়ে গেল এই দিনাজপুর এর আগে দুইজন চোয়াডাঙ্গা এর আগে একজন এর আগে একজন এই চট্টগ্রামের কি লাল আছে অমুসলিমরা আর মুসলমানরা তো একেবারে ছোট সালে ফিরে আসতেছে কারণ বড় তো সব তালিকা করা ও আসবে না আমার কোষ্টিয়ার যে দুইজন ছিল তালিকা কোথায় যে পালিয়েছে ওর বাড়ির পর্যন্ত মানুষ গেছে পায়খানার প্যান ও খুলি নিজ যা। আমার মাঝে মাঝে মনে হয় আবু জহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে কারণ ও ওখানে বসে বসে সলা পরামর্শ করত নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে না কেন এই জন্য আল্লাহ ওই জায়গাটাকে অভিশপ্ত করে দিয়েছে ওই জায়গাটা এখন ইন্টারন্যাশনাল পায়খানা আমি হজে যখন ওপর দিয়ে ঘুরছিলাম আমার পেটে ব্যথা করছি হঠাৎ ওই জায়গায় গেলাম যে দাঁড়িয়ে আছে পুলিশকে বলছি হে ভাই আমার তো পেটে ব্যথা করছে এতক্ষণ তো ভালোই ছিলাম আমারে বলছে ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা দুকা হাজি দেশ কোথায় যে মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারও বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনও পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করে ওই কাজ করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে তার মানে আল্লাহ আমাকে বোঝাতে চাইছে যে হামজা এত লক্ষ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাব তাড়াতাড়ি কর কাবার পাশে ওর বাড়ি এত দামি জায়গা শুধু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে জালেমের থাকার জায়গা যদি আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয় এ বাংলাদেশে যে সমস্ত জায়গায় বসে বসে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত ওই জায়গাগুলো জাতীয় পায়খানা বানানো আমার কেক বললাম বুঝিয়ে বলছেন তো ঠিক নাকি আন্দাজে আবু জেহেলের বাড়ির সাথে এ বাড়ির যাদের মিল আছে সে যে নম্বরই হোক এই নম্বরগুলো আমরা পায়খানা বানাতে চাই সারা বিশ্বের মানুষ দেশ দেখতে আসবে আর জানবে যে এই জায়গায় গেলে পেটে ব্যথা হবে কথা বলে না কেন কারণ এই গজবের জায়গায় গুলো যেখানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়তো বসে বসে সন্ধি করতো কি করে আলেমদের ফাঁসি দেওয়া যায় কি করে আলেমদের আটক করে রাখা যায় মামলাটা আমার একত্রিশ বার ছিল জামিন দেয়নি অথচ সালেম চলে যাওয়ার পরেই মামলা তুলেছি কোনো কিচ্ছু নেই একবারে খালাস করে দিয়েছি তার মানে ওর হাত ছিল বিচারপতি গাঁর বলতো আমার কাছে কেন আসে হাইকোর্টের বিচারপতি বলছে আমার কাছে কেন আসে আমার হাত বাঁধা উপর থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই অলি সিগন্যাল না দেবে কিছুই করা কোথায় ছিলাম আমরা বিচার ব্যবস্থাকে কোথায় পৌঁছিয়ে দিয়েছে আজকে প্রধান বিচার কথাগুলো জানিয়েছে আমার মনে হয় এই কথাগুলো বাংলাদেশে অতি অতি দ্রুত কার্যকারী করা দরকার ন্যায় বিচার দেশে হবে কায়েম ইনশাআল্লাহ যারা দায়িত্ব আল্লাহ তাদেরকে অমরের মতো যেন বানিয়ে দেন বলেন আমিন আমরা হাদিসের এখনো পাঁচ ছয়টা শব্দ ছিল সামনে কামাকুকতা তরতিলিয়া এই শব্দগুলোর ব্যাখ্যা আপনারা আশপাশে যারা আলেম আছে এনাদের কাছে জেনে নিয়ে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে প্রবেশ করছি বলেন বলেন না সোরা নেন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্য আর নন র নাসর মানে এই পাখি এই জন্য যারা এই সোরাটা পড়তে গিয়ে সোয়াদ না বলে সিন দিয়ে উচ্চারণ করেন আপনার কিন্তু নামাজ হবে না কারণ নামাজ ভাঙার কারণ অনুষ্ঠা তার ভেতরে প্রথম কারণ করান যদি কেউ অসদ্ধ পড়ে এবার তেলাবাদ করবেন সত্যভাবে আমরা প্রবেশ করছি মেনা সাহিতনির জীম বিস্মিল্লাহির রহমান ইদাজা আনা ফাত সোরা নসরে তিনটা আয়াত আল্লাহ দিয়েছেন কোরা কোরআন শরীফের তিন আয়াত বিশিষ্ট সোরা আছে তিনটা আসর নসর আর কাউসা কয়টা সোরা এর ভেতরে মাত্র তিনটা আয়াত আছে আমার তো যতটুকু কোরানের উপরে পড়াশোনা করা আছে এই নসরের ভেতরে আল্লাহ এত কথা দিয়েছেন তাফসির আকারে যদি আমি আমি কেয়ামত পর্যন্ত হায়াত পাই তাও এত কথা শেষ করা সম্ভব না এত কথা এ সোরার ভেতরে আছে নসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য আল্লাহ বলেন যখন আসবে আমার সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন তাহলে বিজয় আসার শর্ত সাহায্য বিজয় আসার শর্ত কি এই সাড়ে পনেরো বছর পরে যে বিজয় এসেছে এটা আল্লাহর সাহায্যে এসেছে মাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিল এরা মাধ্যম আর যারা এখনো হাসপাতালের বেডে আমরা এখন যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশে এখনো যারা হাসপাতালে বিশেষ করে স্বাধীনতা এই যুদ্ধে যারা আহত হয়েছে প্রত্যেককেই যেন পূর্ণবাসন করা হয় তা সঠিকভাবে এবং স্থায়ী কথা বলেন ঠিক কিনা এরা জীবন্ত শহীদ কারো চোখ নেই কারো পা নেই আমি কুষ্টিয়া হাসপাতালে এই ছয় তারিখে গিয়েছিলাম দেখার জন্য পাঁচ তারিখে স্বাধীন হয়েছে ছয় তারিখে সকালে গিয়ে দেখি একজনের খণ্ড খুশ উড়ে গেছে একজনের চোখ উড়ে গেছে আমার যতটুকু সমর্থ ছিল আমার বাবা আমি নিজের পক্ষ থেকে বাড়ি বাড়িগুলো ওই শহীদদের বাড়িকে সাহায্য করে এসেছি রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে আপনারা গিয়ে আসেন এই দরবেশের টাকা এবং এই জালেম টাকা পয়সা সবগুলো করে পেছনে খরচ করে আমার ভাইরা এজন্য যে বিষয় আমরা পেয়েছি এটা আল্লাহর সাহায্যে তাছাড়া সম্ভব ছিল না সাড়ে পনেরো বছর এদেশে বহু মানুষ চেষ্টা চালিয়েছে পারে নাই আমার মনে হচ্ছে আবু সাইদ মগ্ধ রায়হানি আমিন সাহো এই ছেলেমেদেরকে আমার আল্লাহ পাক এই দেশে আবাবিল পাখির মতো পাঠিয়েছে। ইদা জানাসুরুল্লাহ ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য হে নবী আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় যখন আসবে যে সাতটা জিনিস পর পর দেখা যাবে তার এক নাম্বারে অরাইফি আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে কোথায় বলেন বলেন এই সুযোগটাকে যেন অন্যদিকে না নিয়ে যায় এখানে ফরিদপুর থেকে শুরু করে এই যে পঞ্চগড়ে অনেকে এখন কাজে লেগে পড়েছে বিভিন্ন মিশনারীর নাম দিয়ে সাদা পোশাকে তারা আসতেছে পুরুষ সবার পোশাক সাদা ওরা এখন খ্রিস্টান ধর্মের নাম না ইসাই ধর্মের নাম দিয়ে মানুষদেরকে ওই ধর্মে নিয়ে যেতে চেষ্টা চালাচ্ছে এটা বিজয়ের বিপক্ষের অবস্থান বিজয় আসলে আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে খ্রিস্টান ধর্মে আসবে হিন্দু ধর্মে আসবে ইহুদি ধর্মে আসবে এরকম কোন কথা আল্লাহ পাক ঘোষণা দেননি সুতরাং যারা এগুলো করছেন আপনাদের মত লোক অন্যদিকে আমি কথা বোঝাতে পারিনি নিচে নামা যাচ্ছে না সমস্যা আছে সুতরাং এগুলো যারা করছেন আপনারা থামবেন দেশের বিজয় মুসলমানেরা যখন এনে দিয়েছে আল্লাহ যেটা জানাতে চায় দলে দলে পালে পালো মানুষ ইসলামে আসবে এইটাই আমরা দেখতে চাই অন্য কিছু না সুতরাং এহুদি খ্রিস্টান কাদিয়ানি অন্যান্য যত নাম নিয়ে মানুষদেরকে ইসলাম থেকে বের করার চেষ্টা চালাচ্ছেন এদেশের মুসলমানেরা এখনো বুঝে উঠতে পারেনি যদি বুঝে উঠতে পারে মাটি তলা পায়ের নিচে কিন্তু মাটি থাকতে দেবে না কথা বলেন আমরা আপনাদেরকে আহ্বান জানালাম আপনারা থামবে যারা অন্য ধর্মের প্রচার করছেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম থাকবে অন্য কিছু না অন্য যারা থাকবে দিয়ে থাকবে কথা বলে কেন আপনারা যদি বসবাস করতে চান হ্যাঁ ওয়েলকাম স্বাগতম জানাচ্ছি নিরাপত্তা দিয়ে রাখা হবে কিন্তু নিজেদের ধর্ম ইসলামের উপরে চাপিয়ে দেবেন না কারণ আল্লাহর সাহায্য যখন আসে তখন বিজয় আসে এই আয়াত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিজয় আসের প্রথম কাজ মানুষ আসবে ইসলামে কোথায় আফওয়াজা শব্দের শাব্দিক অর্থ আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসবে এর প্রমাণিত এই যে দিনাজপুরের দশ জন মুসলমান হয়ে গেল আপনি আবার থেকে কি ইসাই ধর্ম নিয়ে আসতেছেন এবার আসেন তো শব্দের দিকে তাকাই আল্লাহ পাক বলেন হে নবী আপনি দেখতে পাবেন মানুষগুলো দলে দলে পালে পালে প্রবেশ করছে ফি দিনিল্লাহ আল্লাহর দিনে কার দিন বলেন তো দিন কার আরো জোরে আমাদের নাকি দিন দিন আল্লাহর আমরা হচ্ছে দিনের খাদেম কামলা লেবার মনীষ পাঠ যাই বলেন সার ভেন আমরা কেউ এই দেশে দিনের মালিক না আমরা সবাই দিনের খাদেম দিনের খাদেম কথা বলতে লজ্জা হয় সরম লাগে নিজেকে ছোট মনে হয় আরে বিশ্ব নবী ছিলেন দিনের খাদেম প্রচার করতে গিয়ে যখন কাফেরেরা পাথর দিয়ে আঘাত করত ঢেকে ফেলতেন মারতে মারতেন হাজরাতে জিবরাইল এসে যখন পাথরগুলো সরিয়ে ফেলে নবীজি আহত অবস্থায় ক্ষত বিক্ষত অবস্থায় কথা বলতে পারেন না এমন কঠিন অবস্থায় বলতে নিয়া হে জিবরাইল হে ভাই জিবরাইল আমার কাজটা সকালবেলা থেকে কি অন্য কোন কাজ আছে আমার ফেরেশতা জিবরাইল বলতে নিয়া রাসূল আল্লাহ আল্লাহ পাক আমাকে জানাতে চেয়েছেন বলতে বলেছেন এই কথা যে সকাল বেলা থেকে আপনার কাজ এই দিনের খেদমত করা কারণ দিন প্রসারের জন্য দিনের খাদেম হিসাবে আল্লাহ আপনাকে পাঠিয়েছে দিনের মালিক নবিজিও না দিনের খাদেম ছিলেন তিনি আমরাও দিনের খাদেম বাস্তবতা এবার সামনে নিয়ে আসছি আমরা তিপ্পান্ন বছরে দিনের খেদমত করছে এদেশের অনেক মুসলমানেরা চেষ্টা চালাচ্ছে দিনের খেদমতের যে সমস্ত পর্যায়গুলো আছে মানুষকে দিনের দিকে নিয়ে আসা ডাকা দিনকে আল্লাহর জমিনে কায়েম করা যে যেভাবে পারছি আমরা চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই বাধা দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে আজকের মাহফিলের সভাপতি বাবুল সাহেব উনি যদি বলে আমাদের দশ যে আপনাদের আমরা কামলা নিলাম আপনি এই দুই বাইগা জমি ধান লাগিয়ে দেন আমরা দশজন মিলে ধান লাগাচ্ছি বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের ডিউটি উনি বিকাল পাঁচটা এসে আমাদের বেতন দিয়ে দেবেন বিকাল পাঁচটা বাস দেওয়ার মাত্র দশ মিনিট বাকি আছে দশ বারো জন মস্তান মোটর সাইকেল নিয়ে অস্ত্র নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না যা লাগিয়েছেন সব আমরা তুলে ফেলবো আমরা যারা কামলা আছি খাদেম আছি আমরা যারা লেবার আছি আমরা বলবো ভাই আপনারা ধান তুলে ফেলবেন অসুবিধা নেই কারণে ধানের মালিকও আমরা না এ জমির মালিকও আমরা না কথা বলেন কেন আমাদের একটা উদ্দেশ্য আছে এখানে কাজ করার উদ্দেশ্যটা হচ্ছে এ জমিনজার, তিনি এখানে নেই কিন্তু আমরা হচ্ছে পাহারাদার এ ধান আমরা বহু কষ্ট করে লাগিয়েছি সারাদিন আপনারা যদি ধান তুলে ফেলতে চান ফেলেন কিন্তু আর দশ মিনিট পরে আর না আর দশ মিনিট পরে মালিক আসবে আমাদের বেতন দিয়ে দেবে বেতন নিয়ে আমাদের সংসার চলবে আপনি যদি এখনই তুলে ফেলেন এখনও তো পাঁচটা বাজেনি মালিক এখনও আসেনি উনি এসে যদি দেখে ধান সব তোলা হয়ে গেছে আমাদের বেতন দেবে না কথা বলে না কেন আরও জরিমানা নিতে পারে যে তো থাকতে ধান তুললো কেন আমারও প্রশ্ন হচ্ছে মালিক যখন আসবে তার আগে পাঁচটা পর্যন্ত পাহারা দেওয়ার দায়িত্ব এই লেবারদের এই খাদেমদের কথা আমরা যেহেতু জমিনের কামলা এ জমিনের মালিক না এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন জীবনের শেষ দিন পর্যন্ত যে থাকা লাগবে মাঠে ময়দানে এ ঘোষণা আমি বানালাম সূরা হিজর 14 নম্বর পারার 99 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন হে নবী আপনার রবের ইবাদত করবেন রবের জমিনে আপনি ইবাদত করবেন কামলা দেবেন কতদিন পর্যন্ত যতদিন আপনার মরণ না আসে তার মানে জমিনে দিন করার জন্য কায়েম চেষ্টা চালাতে হবে জীবনের শেষ দিন বিকাল পাঁচটা মরণ পর্যন্ত এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসেন ওই ধান তুলে ফেললে যেমন মাস্তান্তের সাথে হাতাহাতি হওয়া কথা কাটা কাটি হওয়া মারামারি হওয়া খুন খারাবি হওয়া সম্ভাবনা নেই বলুন 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 সুতরাং এই জমিনেও আমরা বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করব এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসেন হাতাহাতি হবে কথা কাটাকাটি হবে মারামারি হবে প্রয়োজন হলে মেরেও ফেলতে পারি কারণ আমাদের বেতন দরকার আমাদের বেতনের নাম জাননাথ দেবে কয়টায় পাঁচটায় বলেন বলেন যেহেতু এখন বিকাল পাঁচটা বাজে নাই মানে জীবনের শেষ দিন আসে নাই আমার জীবনের মেন কাজ এখন এইটা কি করে জমিন আল্লাহর দিন কায়েম হয় এর ভেতরে বহু বাধা দিয়েছিলেন বিভিন্ন কায়দায় যেগুলো বাধা দিয়েছে সেগুলোকে আল্লাহ নিজে অপমান করছে এই যে কালামানিক মানিক উড়ে গেছে বিষ উড়ে যায়নি ওর অবস্থা এখন ভালো না দয়া পর্ব সহ অনেক বিচারপতি এখন বলছে ওরে ছেড়ে দিলে ভালো হয় কিসের ছেড়ে দেওয়া অমরে ওর কোনো ছাড় নেই শুধু না যত জালেম ধরা পড়েছে ওরা যেন কিয়ামতের আগে আর ছাড়া না পায় কারণ গেল ক্যান্সার এ বের হলে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ধান তুলে ফেলবে এক কথা বলে না কেন আমি জেলে বসে আছি আর আমার নামে তালিকা করেছে একশো ষোলো জনের ভেতরে আমার নাম আছে আরে ব্যাটা আমি তো বসে আছি তিন বছর কত বড় শয়তান থেকেছেন আর ওরা এখন ছেড়ে ছেড়ে দেবে কিসের দেওয়া নেই যেহেতু আমরা বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করছি অনেক মস্তান হস্তান আসবে এ ধান তুলে ফেলতে এ ধান লাগিয়ে বিকালে যখন মালিক আসবে বেতন দেবে এরপরে বাড়ি এর আগে জমিন ছাড়া যাবে কারা টিকে থাকবেন বিকাল পাঁচটা পর্যন্ত দেখি লীল থাকবি দিন ইসলাম দিল ইসলামের হ্যাঁ আমাদের একজন উপদেষ্টা গতকালকে জানিয়েছেন এদেশকে সংস্কারের জন্য ওলামায় ভূমিকা রাখতে হবে এবং রাখার সুযোগ দিতে হবে সুতরাং ওনার কথায় আমি সাপোর্ট দিচ্ছি দেশে আলেমরা যেন ভালো ভালো জায়গায় যায় ধর্ম উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছে দেশের আলেম এবং মাদ্রাসায় যারা পড়ে শুধুমাত্র মাদ্রাসা আর মসজিদ নিয়ে থাকলে হবে না স্বপ্ন দেখতে হবে রাষ্ট্র চালানো যায় মহিলার দরকার নেই আমরা চাই এই সমস্ত জায়গাতে যেন পুরুষ মানুষের এবং যে পুরুষ আল্লাহ রসুলকে বিশ্বাস করে দুনিয়া চলে তাদেরকে এই জায়গায় আমরা চাই কথা বলেন তাই বলে ফরিদ উদ্দিন মাসুদের মতো মানুষ না রুহুল আমিনের মতো মানুষ না এগুলো আলেম নামে ক্যান্সার ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে সাড়ে পনেরো বছর এই জালেম গুলো বাতিলের পাঁচ আটা গোলামি করে কওমি জননী নাম দিয়ে কৌমি মাদ্রাসার ইজ্জত মিরিস তিন বছরের যত কৌমি আলেম আমার সাথে ছিল অধিকাংশ ওর নাম ধরে বরদোয়া করতো সেলখানায় যেই দিন কওমি জননী নাম দিয়েছে জালেমাকে সেই দিনই বরদোয়া হয়েছে মাওলানা মামুনুল হক সাখাতো দশেন রাজী ভাই যারা ছিলে বসে একটা কাজ করলো আমাদের তো সব উল্টা পাল্টা করে ফেলল কত বড় মানুষ জালেম হলে একজন আলেম নৌ কামারকা নিয়ে দাঁড়ায় বলেন তো হ্যাঁ আর সে আবার জোর করে নামাজ পড়াতে আসে ওর পেছনে নামাজ হয় যে লোকটা নৌকামারকা নিয়ে ভোটে দাঁড়াতে পারে ওর পেছনে নামাজ হয় কি করি আমার মনে হয় নৌকা মারকা না নিও যদি কুকুর মার্কা নিতু তা বলতো তো একটা পদে থাকতো কি মার্কা নিয়েছে বলতো একটা মার্কা হটু ইয়াসি দে এই নামটা যেমন গালি হয়ে গেছে আমার মনে হয় দেশে অনেকের নাম এখন সামনে কালের আবর্তনে গালি হয়ে যাবে আপনি যদি হিন্দুকেও বলেন ভাই পাঁচ হাজার টাকা দেবো নাম নামিদ রাখেন বলে নাম গালি কাউকে যদি বাচ্চা ওই এমনি রেগি যাবে দেখেন যে সময় আসতেছে কিছুদিন পরে যাই বলবেন আপনি অমকের বাচ্চা ওই এমনি রেগে যাবে বলবেন না আপনি দরকারে আমার কুকুরের বাচ্চা বলেন তারপর আমি ওই নামের বাচ্চা হতে রাজি না মানুষ হয়তো না বুঝেও বলতে পারে কেউ কেউ যদি শোনে বলেন যে কুকুরের বাচ্চা ওর মাথা গরম হয়ে যাবে ওরে যদি বলেন বাঘের বাচ্চা জানোয়ার কুকুরও ওকে পাচ্ছে কালের আবর্তনে আমরা দেখতে পাচ্ছি আপনাদের নামও থাকবে না সাড়ে পনেরো বছরে যেমন পরিচয় দিতে আমাদের ভয় পেতাম এই যে অবস্থায় এক মাস পনেরো দিনে হয়েছে এখন এদেশে আমার সারা দেশ ঘোরা শেষ একটা জেলাও আমার বাকি নেই যা দেখতেছি দেশের এক ইঞ্চি জায়গায় দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস এখন নেই যে আমি এই করি বলতে পারবে পিটিএম এর ফেল আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল ওই 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 আগস্টের পাঁচ তারিখের পরে বিকাল বেলা আমারে বলছে বাবাজি আমরা সব জামাতে ইসলামী হয়ে গেছি হ্যাঁ জামাতে ইসলাম এতদিন কি করলে আমি তিনটা বছর জেলে পড়ে আসি কোনদিন যে হঠাৎ করেই ঘুরে গেলেন ছোটখাটো এবং মাঝারি ধরনের জালেম যারা সব ফিরে আসতেছে কারণ এরা জানেছে দেশে কেয়ামতের আগে অন্তত আর দাঁড় করানো আমাদের সম্ভব না বুঝে ফেলেছে এই জন্যই বলছি মোড়ে মোড়ে ছবি টাঙিয়ে দেন ফেসবুকে দিয়ে দেন যে এগুলো যেন দেশে আসতে না পারে এলাকায় ঢুকতে না পারে নোয়াল সাল্লামের ওই দুয়াই করছিল তাদের আলা আর দি মিনাল কা ফিরি না দাজ্জার এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে থাকতে না পারে কারণ ওর পেট থেকে যেটা আসবে ওটা ডবল হারামি হবে সম্মানিত মসল্লিক রাম আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনের খাদেম আমরা কেউ মালিক না আমরা চেষ্টা করে যাচ্ছি যদি কায়েম হতে পারে ভালো না হলেও আমাদের অসুবিধা না আমাদের বেতন আছে কথা বলেন না কেন এখন যিনি বাবলু সাহেব উনি যদি বলেন এই মস্তানরা যা করবা করো আমি কিছু বলবো না যদি সামনে কিছু না বলে বুঝতে হবে ওনার গোপনে কোনো দুর্বি আছে কারণ এখন হয়তো কিছু বলছে না কিন্তু সেই দিন ধরবে মস্তানদের বাপ বলার সময় দেবে না আল্লাহ আগস্টের পাঁচ তারিখে যেমন দেয় কিন্তু এখন সজাগ এদেশের একশো জনের ছিয়াশি জন মানুষ এখন সজাগ চোদ্দ জন শুধু একটু ঘরে আসে এই ঘর কেটে যাবে ইনশাল্লাহ যখন পিঠের ওপরে পড়বে তখন ঘর এমনি কেটে যাবে পড়তেছেও মাঝে মাঝে এদেরকে দিয়ে জালেমারা একটু মাঝে মাঝে দেখে যে হ্যাঁ ওরা সে গিয়ে কিনা প্রথমে লাগিয়েছিল অন্য ধর্মের লোকদেরকে হালে পানি নেই এরপরে লাগিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে একটা কু তৈরি করে পারেনি এরপরে লাগিয়েছে আনসার দে কিসের আনসার বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে তার ভেতরে বত্রিশ হাজার গোপালগঞ্জ তা আমরা যে এখনো তেষট্টি জেলার লোক আছি আমরা কি ঘাস কাটছি সবই যদি ওই জেলার হয় তো বাংলাদেশে তেষট্টি জেলা জেলা না পার্সেন্টেজ হিসাবে ভাগ করে দিতে পারেন না সবগুলো ওখান থেকে এই জন্যই তোরা লেগিস এ সতেরো বছর কোথায় ছিলেন আপনার অধিকার নিয়ে হঠাৎ এখন শুরু করেছেন পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে ও আনসার ছাড়া চলবে এক আধ কোনো দরকার নেই সাদা বিলুপ্ত করে দিল এজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম করা দেশে যেহেতু দিন আল্লাহর আর আমরা সব কামলা আমরা সব কামলা খাদেম লেবার মনীষ জন পাট সার্ভেন্ট ভিত্ত যাই বলেন আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের বেতনের জন্য বিকাল পাঁচটায় যখন আল্লাহ আমাদেরকে বেতন দেবে বলবে যা অসিফল্লাতি ঝমার সত্তর হাজার গেট তৈরি হবে আমাদেরকে রিসিপশন করার জন্যে আজ এই দেশের নেতা যারা আসে বিভিন্ন জেলাতে মন্ত্রী এমপি তাদের জন্য আটটা দশটা পনেরোটা গেট হয় আল্লাহ আল্লাহ আমরা এমন খাদে মাল্লা দিনের হাজার গেট আল্লাহ বানাবে আল্লাহ যেন এই ভাগ্য আমাদের কপালে লেখেন বলেন আমিন সুতরাং বিজয় আসলে যে সমস্ত কাজ সামনে আসবে তার একটা আরম্ভ হয়ে গেছে দিন যত যাচ্ছে এদেশে দিন কায়েম হোক এটা অনেকেই চাচ্ছে আটান্ন ভাগ যখন হয়ে গেছে এটা মিথ্যা নয় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আমাদের কাজ এখন আল্লাহর কাছে স্টেকফার করা নত হওয়া বিনয়ী হওয়া তার কাছে তাওবা করে ফিরে আসা ইন্নাহু কানা তাওয়াবা অবশ্যই তিনি তাওবা কবুলকারী তাওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে তিনটা কয়টা বলেন বলেন এক নম্বরে অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়া আমি সহ যারা এখানে আছি এই কান লাগান আমরা প্রত্যেককে আল্লাহর কাছে এখন প্রকাশ্যে স্বীকৃতি দিচ্ছি যে আমরা অপরাধী না বলেন বলেন আমরা অপরাধী না আমরা গোপনে না প্রকাশ্যে বলছি আল্লাহ আমরা অপরাধী দুই নাম্বারে আমরা অনুশাসনা করছি অনুতপ্ত আমরা তিন নাম্বারে জীবনে যা ভুল করেছি ওই ভুলে আর কোনো দিন ফেরত যাব না আল্লাহ আমাদের তাও বা অবশ্যই কবুল করবেন কারণ তিনি গফর গফ্ফার সাত্তার সব নাম নিয়ে বসে আছেন এ মাহফিলটা মাদ্রাসার উন্নয়নের জন্য দিয়েছিলেন সভাপতির কাছে আমরা একটু আহ্বান জানাচ্ছি ওনারা শুনতে চাচ্ছে যে আপনি কি দেবেন যেহেতু দায়িত্বে আছেন সভাপতির আক্তার হোসেন চৌধুরী বাদল ভাইকে বলবো যা বলবেন আপনি একটু সামনে বলেন কত দেবেন এই মাদ্রাসা একটু বলেন এক লাখ সভাপতি সাহেব এক লাখ টাকা দেবে কি বলেছে উনি নাকি আপনারা আন্দাজে বলছেন কমিটিরা দাবি করছে আপনি উনি পারবে তো নাকি আমরা মনাজাতের মাধ্যমে শেষ করবো বসেন সভাপতি সাহেব এক লক্ষ টাকা চাচ্ছে কমিটি এখন দেখি কি বলে এরপরে প্রধান অতিথি আছে আবার এখন ব্যাগ ছাড়বেন এর আগে দেননি এই কমিটির যারা আছে ওরা ব্যাগ নিয়ে যাচ্ছে আর উনি এই ফাঁকে কথা বলবেন একটু বসেন ভাই আপনার এই সময় বিশৃঙ্খলা করলে মাহফিল কিন্তু আগামী বছর হবে না বসেন বসেন মহিলা প্যান্ডেলে ব্যাগ আছে ওনাদের কাছে যতটুকু পারেন দিয়ে দেন নেন সভাপতি সাহেব